খুব সুন্দর একটি প্রযুক্তি নিয়ে আজকে আপনাদের সামনে আমি আসলাম। একটি নষ্ট আয়রন দিয়ে কিভাবে আপনি একটি হিটার তৈরি করবেন, হিটারের মাধ্যমে আপনি কিভাবে এলইডি পিসিবিগুলো চেঞ্জ করতে পারবেন, সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনাদের দেখাবো। আজকে আমি জলিল মেকার, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন, একটি নষ্ট আয়রন নিয়ে আমরা শুধুমাত্র হিটারটা রেখে এই হিটারের মাধ্যমে এলইডি পিসিবিগুলো কীভাবে হিডের মাধ্যমে উঠে যাচ্ছে, আবার এই হিডের মাধ্যমেই আপনারা এই পিসিবিগুলোতে আপনি এলইডি আবার সংযোগ করতে পারবেন বা অ্যাডজাস্ট করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখার জন্য অনুরোধ রইল। শুরু করতেছি, চলুন আমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখি। তো আজকের এই কাজটি করতে গেলে আমাদের প্রথমত যেই যন্ত্রটা প্রয়োজন হবে, এই যে আমাদের একটি নষ্ট আয়রন, এই আয়রনটা দিয়ে আমরা শুধুমাত্র চেক করে নিব যে আমাদের আয়রনটা শর্ট আছে কি না। শর্ট থাকলে ভিউয়ার্স আপনারা জানেন এটা শর্ট করতে পারে, বডি শর্ট। তো আমরা আগে চেক করে নেব যে আমাদের বডি শর্ট আছে কি না। তো ওকে, আমাদের বডি শর্ট নেই। বডি শর্ট যদি না থাকে তো তিনটি 1 ইঞ্চি স্ক্রুপ দ্বারা আমরা পায়া তৈরি করে নেব। পায়া তৈরি করে গ্রুপ করা আছে কোম্পানির, তো এই গ্রুপের সাথে আমরা অ্যাডজাস্ট করে তিনটি নাট লাগিয়ে দিলাম, তাতে করে আমাদের পায়া তৈরি হয়ে গেল। এখন আমরা তো দেখেন, এখন আমরা কিন্তু তিনটা স্ক্রুপ দ্বারা এই পায়াটা তৈরি করে নিলাম, কি সুন্দরভাবে বসে গেছে, এখন লড়াচড়া করবে না। তো আমি একটি এসি কর্ড নিলাম, এসি কর্ডের লিড কিংবা রাং আপনারা যেইটাই বোঝেন, আমি রাং ধরাই নিচ্ছি। তারপরে আমাদের যেই জায়গায় এসি ইনপুট হবে 220 ভোল্ট, সেই জায়গায় আমরা কিন্তু এই এসি ইনপুট করে দেব 220 ভোল্ট। তার আগে আমি রাং ধরাই নিতেছি ঝালাই দুইটা, যাতে খুব সুন্দর হয়, ছুটে না যায়। তো খুব সুন্দর করে আমি ঝালাই দুইটা দিতেছি। তো আমাদের একটা তার লাগানো হয়ে গেছে, দ্বিতীয় তারটা লাগানোর জন্য এই সাইডেও আমি রাং ধরাই লিড দিয়ে ঝালাই করে দিতেছি। আপনারাও খুব সুন্দরভাবে ঝালাই করার চেষ্টা করবেন, ঝালাইটা সুন্দর করলে আপনি নড়াচড়া করবে না। এখন আমি এসি ইনপুট করব মাল্টিপ্লাকের সাথে। তো দেখেন, আমি মাল্টিপ্লাকের সাথে এসি ইনপুট করলাম, এখন আমরা আয়রনটা হিট দিতেছি। এখন যদি আমি একটা পিসিবি এইটার উপরে দিই, আপনার 30 সেকেন্ড লাগে না এটা হিট হয়ে যাইতে। তো দেখেন, এখন আমরা এই পিসিবিগুলো উঠেই ফেলাবো। আমরা 30 সেকেন্ড যদি দিয়া আবার লাইনটা উঠাইয়া দেই, তো দেখেন আমি কিন্তু লাইনগুলো উঠেই ফেলছি, কেননা আমাদের এই হিটারটা কিন্তু অতিরিক্ত হিট হয়ে গেছে। তো এখন ওই প্লেটটা উপরে দিয়া যদি কাজ করি, কারেন্ট শর্ট করার তো কোনো ইয়াই নেই, মিনিমাম 5 মিনিট কাজ করতে পারবেন আপনি একবার হিট দিলে। তো আপনারা সবাই জানেন যে আয়রন কীভাবে হিট হয়। আপনারা অনেক সময় অনেক কয়েল দিয়া মানে টিনের শিট কেটে এই যন্ত্রটা বানাইতে চান, তো সেক্ষেত্রে দেখেন আজকের যে ফর্মুলাটা আপনাদের দিলাম এই ফর্মুলাটা কেমন হলো। দেখেন আমার একটু হিট কমছে, আমি আবার হিটে দিছিলাম, এখন আবার হিট আমি খুলে ফেলছি। তো এইভাবেই আপনারা এই কাজটি করতে পারবেন। আমাদের নেক্সটের ভিডিও আসছে, যে ভিডিওটা আমরা খুবই করার জন্য কমেন্টস পেয়েছি, আমরা আয়রন কীভাবে ভালো করা যায়, ইস্তারি কীভাবে ভালো করা যায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি